ফাইনালি আমরা চলে এসেছি ডেস্টিনেশনে। ম্যাডাম বাচ্চা হয়ে গেছে, লাইন আছে বেশ, ইচ্ছা আছে একবার ভেতরে যাওয়ার। আর লাস্টে হচ্ছে ইসব গল্প সমগ্র। ইয়ার ভেরি হ্যাপি টু শেয়ার দ্যাট আমাদের। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সকলকে জানাই স্বাগত একটা নতুন ব্লগে। আজকে সানডে 5th February, মানে নর্মাল আজ পাঁচটা মানে সানডের মতো আজকেরটা নয়, কারণ আজকে সকাল সকাল উঠেই আমি ব্লগটাকে এডিট করে নিয়েছি এবং আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। তো কোথায় যাচ্ছি ম্যাডামই বলুন। আজকে একটা গেট টুগেদার আছে, মানে পিকনিক আছে, তো একটু দূরে যেতে হবে। একটা ভিলেজ টাইপের জায়গা, ওটা একটা বাগান বাড়ি মতো, তো ওখানে যাব যতটুকু পারবো তোমাদের দেখাবো। আমাদের মানে মেইনলি ইচ্ছা আছে এনজয় করার, কারণ অনেক লোক একসাথে থাকবে, তো তার মধ্যে যতটা পারবো পার্ট বাই পার্ট দেখাবো। আর ওখান থেকে একটু তাড়াতাড়ি যদি বেরোনো সম্ভব হয় তাহলে সন্ধ্যাবেলা আরো একটা স্পেশাল প্ল্যান আছে, সেটা মানে পরেই তোমরা দেখতে পারবে। মানে এটা হবে কি না মানে এখনই শিওর নই, তো ওই জন্য আমরা এখনই কিছু বলছি না। বললাম সকালবেলা আমাকে কালকের ভিডিওটাকে এডিট করে আপলোড করার একটা মানে সময় খেয়ে গেছে ওখানটাতেই, আর দেরি করবো না, দুজনেই একদম ফুল রেডি, এবারে বেরিয়ে যাই। চলো চলো, যেতে যেতে কথা হবে। ফাইনালি আমরা চলে এসেছি ডেস্টিনেশনে, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা বাগান বাড়ি, জায়গাটা বেশ সুন্দর, এবং যারা আসার পিকনিকের যারা লোকজন সবাই চলেও এসছে, ওপাশে তারা ব্রেকফাস্ট করছে, তোমাদেরকে দেখাবো আমি। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, জাস্ট এসে পৌঁছলাম, তো ভাবলাম তোমাদেরকে একবার ঘুরে দেখিয়ে নিই জায়গাটা। তো বেশ বড় একটা জায়গা, ওই দিকে সব লোকজন রয়েছে, তো ভেতরে গিয়ে আরো দেখাবো। হ্যাঁ চলো, এখন একটুখানি ব্রেক হয়েছে, তাই আমি ভেতর দিকটাতে এসে দেখছি। খুব সুন্দর সাজানো এইখানটা, এবং এখানটাতে বাচ্চারা এসে চাইলে খেলাধুলোও করতে পারবে। রোদটা এখন একটু পড়েছে, তাই তোমাদেরকে একটুখানি আমি প্রপার্টিটা ঘুরে দেখাই। কি সুন্দরভাবে সাজিয়েছে এই বাগানের মতো জায়গাটাকে, আর গাছে পুরো ভর্তি একেবারে। ম্যাডাম বাচ্চা হয়ে গেছে, অবশ্যই এরকম দোল্লা দেখলে কার না মাউন্টটা বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে বলো। দোল খাচ্ছে বসে। বসে গেছি, ম্যাডামও বসে গেছে, খাচ্ছি, খাওয়া দাওয়াটা ভালো করে সেরে নিই, তারপরে আবার কথা বলবো। গুড ইভিনিং গাইস, আমরা পিকনিক থেকে বেরিয়ে এসেছি বেশ কিছুক্ষণ হলো, কারণ আমাদের বিকেলের আরেকটা প্ল্যান আছে, তোমাদেরকে সকালেই বলেছিলাম, তো সেটার জন্য এখন আমরা যাচ্ছি অন দি ওয়ে। এবার কোথায় যাচ্ছি সেটা বলেই দিই, সেটা আমরা এখন কলকাতা বইমেলা যাব বলে ঠিক করেছি, কারণ বাকি দিনগুলোতে মানে আর যে কদিন বইমেলা আছে আমাদের পক্ষে যাওয়া হয়তো আর পসিবল হবে না, তো ভাবলাম আজকের দিনটাই একমাত্র সময় আছে তো ইউটিলাইজ করা যাক।
আর তার থেকেও বড় কথা হচ্ছে শিয়ালদা মেট্রো যেটা এখন পুরো করুণাময় পর্যন্ত যায় এবং সেখান থেকে নেমে কলকাতা বইমেলাটা খুব কাছেই হয়, তাই আমরা আজকে ওই মেট্রোতে করেই কিন্তু করুণাময় যাব বলে ঠিক করেছি। কারণ ওই মানে মেট্রো রুটটাই আমরা আগে কখনো চড়িনি, আজকে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, তো সেটাও একটা কারণ। এবং বইমেলাতে অনির্বাণও বলছিল অনেক বছর যায়নি, তো এই দুটো কারণে প্লাস তোমাদের দেখানোটাও হয়ে যাবে যারা যারা এবার বইমেলা আসতে পারোনি বা পারবে না, তো তোমাদের সকলের জন্য প্লাস আমাদের নিজেদের জন্য। তো আজকে আমরা বইমেলায় যাচ্ছি। আমার খুব প্রিয় একটা জিনিস হাওয়াই মিঠাই, সুযোগ পেলেই খাই, আজকেও খাবো ভাবছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন মেট্রোয় উঠবো, তাই মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। জাস্ট উল্টো ফুটোই বেসিক্যালি শিয়ালদা মেট্রো স্টেশন, যেটাতে কিনা ইস্ট ওয়েস্ট কানেক্টিং মেট্রো বলে, এটাতেই করুণাময় যাওয়া যাবে এখান থেকে। আমরা এখন শিয়ালদা মেট্রো স্টেশনে এসে গেছি, এখন এখানে এসকেলেটার আছে, এসকেলেটার দিয়ে নেমে যেতে হবে টিকিট কাউন্টারের দিকে। আমি জানি না এখন যাবো গিয়ে দেখবো, কারণ এটা আমারও ফার্স্ট টাইম, আমি তোমাদের বললাম আগেই। তো এটা জাস্ট শিয়ালদার এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে ওখান থেকে বেরিয়ে জাস্ট উল্টো ফুটে, মানে 100 মিটারের ডিস্টেন্স ওখান থেকে। তো আজকে ফার্স্ট টাইম এখান থেকে আমি মেট্রো সফর করব, আর সেটাও আবার স্পেশাল আমাদের কলকাতা বইমেলার জন্য। তো চলো তাহলে যেতে যেতে বাকিটা দেখাতে থাক। এই প্ল্যাটফর্মের বা এই রুটের যে মেট্রোর ব্যবস্থাটা করেছে এখানে ভীষণ সুন্দর, এরকম সাধারণত আমরা ফরেনে দেখে থাকি, মানে মেট্রোটা আসার পর দরজাটা খুলবে। এখন যে মেট্রোটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওই পাশের, মানে এটা শিয়ালদাগামী মেট্রো ছিল, আর আমরা এখন যাব সল্টলেক সেক্টর 5-গামী মেট্রোতে। তো এই মেট্রোগুলোর এটাই সুবিধা, এই সিস্টেমটার এটাই সুবিধা যে কোনো রকম অ্যাক্সিডেন্ট, কোনো রকম আনএক্সপেক্টেড ঘটনাকে অ্যাভয়েড করা যায়। তো এখন আমি মেট্রোতে উঠছি, একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে ফার্স্ট টাইম মেট্রোতে, ভীষণ ভালো লাগছে দেখতে। করুণাময় মেট্রো স্টেশনে আমরা নেমে গেছি, জাস্ট মেট্রো থেকে বেরিয়ে মানে তোমরা এ গেট দিয়ে এক্সিট করবে, যদি এ গেট দিয়ে এক্সিট করো তাহলে এ গেটের একদম জাস্ট সামনেই হচ্ছে বইমেলার প্রাঙ্গণটা। এখন দাঁড়িয়ে আছি দেব সাহিত্য কুটিরের সামনে, তো এখানে ঢোকার জন্য লাইন দিতে হবে, দেখতে পাচ্ছি লাইন আছে বেশ। ইচ্ছা আছে একবার ভেতরে যাওয়ার, কিছু বই কালেক্ট করব, আর যদি না হয় তাহলে অ্যাটলিস্ট ক্যাটালগটা নেব। আর অনির্বাণ বলছিল একটা কোনো অ্যাডভেঞ্চারের বই নেবে, তো দেখা যাক, চলো লাইনটা দিই। আরেকটি বুক স্টলে ঢুকেছিলাম কিন্তু এত ভিড়, মানে লাইন প্লাস বিলিংয়েও এত লাইন ছিল, যার জন্য আর নেওয়া হলো না। দুটো তিনটে বই নেওয়ার ইচ্ছে ছিল আমার, আমার খুব প্রিয় দু একজন লেখক লেখিকা আছেন, কিন্তু নেওয়াটা পসিবল হলো না কারণ এত লাইন দিলে বাড়ি ফিরতে পারবো না। তো অনির্বাণ একটু ওই দিকটায় গেছে, ও আসলে পরে বেরোবো। আর দুটো বই তো নেওয়া হয়েছে আগের একটা মানে স্টল থেকে, তো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী বই নেওয়া হলো। আর কালকে যেহেতু অফিস আছে তাই এখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, মেট্রো ধরেই ফিরবো। দীপ প্রকাশনীতে ঢুকেছিলাম, তো ভীষণই ভিড়, এখানেও লাইন ছিল, এখন লাইনটা শেষ হয়েছে। তো
8:30 বাজে, এখনই বেরিয়ে গেলাম এখান থেকে, কারণ এরপরে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। প্রত্যেকটা স্টল থেকে বই মোটামুটি দেখেছি, বই তো কেনার শেষ হয় না, কয়েকটা কিনলাম, তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাচ্ছি। এটা করুণাময়ী বাস স্ট্যান্ড, এটা মেট্রোর ওপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। 10:10 বাজে, জাস্ট ঢুকলাম, অন্তর তো ফ্রেশ হতে চলে গেছে, আমিও এবারে ফ্রেশ হব এবং তারপরে আগে আমরা ডিনারটা করে নিই, কারণ অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে, একটু একটু কেন মানে বেশ টায়ার্ড হয়ে গেছি। যদিও ডিনার লাঞ্চটা করতে আমাদের একটু দেরি হয়েছিল, পিকনিকে গেছিলাম বলে, কিন্তু ডিনারটাও টাইম মতো করে নিয়ে তাড়াতাড়ি শুতে হবে, কালকে আবার অফিস আছে। কিন্তু তারপরে ডিনারটা করে নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে বইগুলো শেয়ার করব। তো বইমেলা থেকে মোটামুটি নয় নয় করে অনেকগুলো বই কেনা হয়ে গেল, ভেবেছিলাম কিছুই কিনবো না, জাস্ট মানে ঘুরতে যাব, দেখতে যাব, কারণ বই তো দেখতেও ভালো লাগে, কিন্তু তারপরে অনেকগুলো কেনা হয়ে গেল। তো দেখো এখানে আমি আমার নিজের জন্য কিনেছি অর্পিতা সরকারের এই দুটো বই, একটা হচ্ছে ট্রাফিক সিগনাল আর একটা হচ্ছে আমি চন্দ্রাবলি বলছি। তো এই রাইটারের অনেকগুলো বই আমি পড়েছি, আমি যখন বাইরে থাকতাম তখন এনার লেখা অনেকগুলো বই আমি ওখানে ডেলিভারি নিয়ে পড়েছি, মোটামুটি 5টা থেকে 6টা। তো এই বইগুলো নতুন, তো কেনার খুব ইচ্ছে ছিল, তো আজকে কেনা হয়েই গেল, অনির্বাণই কিনে দিয়েছে আজকে আমাকে বই। আর অনির্বাণ নিজের জন্য চারটে কিনেছে, একটা হচ্ছে অনিশ দেবের অশরীরী অলৌকিক, এটা আশা করি মারও ভালো লাগবে পড়তে, তো জানি না অনির্বাণ কতটা পড়বে, কিনে তো নিল, ও না পড়লে আমি একটু পড়ে নেবো। আর এটা হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের সেরা থ্রিলার, এটাও আশা করি খুব ভালো হবে, এই রাইটারটাও ইনিও খুব মানে ফেমাস আজকালকার দিনের এই প্রজন্মের। আর তারপরে আরেকটা কিনেছে, এটাও রহস্য 10 হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের, তো সবই মোটামুটি থ্রিলার ভূত এই ধরনেরই কেনা হয়েছে বেশিরভাগটা, আমার যে দুটো বই ওই দুটো মানে প্রেক্ষাপট ওটাই। আর লাস্টে হচ্ছে ইসব গল্প সমগ্র, একটা বাচ্চাদের বই কিন্তু এটা বড়দেরও ভালো লাগার মতন একটা জিনিস, অন্তত আমার তো খুব ভালো লাগে মানে এই জাতীয় বইগুলো, ঠাকুমার ঝুলি লাইক নোটে ফোনটে হাদা বোধা এগুলো আমি খুব পড়ি, অনির্বাণও ভালোবাসে। তো ইসবের গল্প এটা তো তোমরা সবাই আশা করি জানো পড়েছ, এটা আবার অনেকদিন পর দেখতে পেলাম কিনে না হলো, এটাও পড়বো। তো পড়ে কেমন লাগলো সব জানাবো, একটা একটা করে শেষ করতে হবে বইগুলো। তো চলো অনির্বাণ ফ্রেশ হতে গেছে, আমি ততক্ষণে তোমাদের বইগুলো দেখিয়ে নিলাম, আর এখন খেয়ে উঠে তারপরে ব্লগটাকে আমরা এন্ড করব। আমিও ফ্রেশ হয়ে গেছি, অন্তরা তো আগেই দেখলাম ফ্রেশ হয়ে গিয়ে অলরেডি তোমাদেরকে বইগুলো দেখিয়েও নিয়েছে, এবারে ডিনারটা করে নি, ভাত, আজকে আমিও রাতে ভাতই খাচ্ছি, ডাল আছে, শিম দিয়ে একটা তরকারি, আর সানডে তাই চিকেন তো থাকবেই। ডিনার কমপ্লিট, ওইদিকে রাত এখন 11:15, তো ব্লগটা তো এন্ড করবো, তার আগে মানে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমাদের যখন 100টা সাবস্ক্রাইবার মানে প্রথম 100 জন সাবস্ক্রাইবারকে আমরা পেয়ে গিয়েছিলাম তখন তোমাদেরকে থ্যাঙ্কস জানাতে আমরা ভুলিনি, তো এখন সেটা বেড়ে মানে আই এম ভেরি হ্যাপি টু শেয়ার যে আমাদের, উই আর ভেরি হ্যাপি টু শেয়ার দ্যাট আমাদের চ্যানেল এখন 200 জনের মেম্বার সাবস্ক্রাইবারকে পেয়ে গেছে একদম। এবং যেটা না বললেই নয় সেটা হচ্ছে এর জন্য আমার বাবার অনেক 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 বড় একটা মানে ভূমিকা আছে, বাবা নিজের কাজের জায়গায় বলো বন্ধু বান্ধবদের সবার সঙ্গে আমাদের ভিডিওগুলো এত এত শেয়ার করেছে যে সেখান থেকে আমরা অনেকজন সাবস্ক্রাইবার বন্ধুকে পেয়েছি, তো বাবাকে তো থ্যাংক ইউ, বাবাকে তো অবশ্যই থ্যাংকস এবং তাদেরকেও থ্যাংকস যারা আমাদের এই চ্যানেলে নতুন যোগদান করেছে সাবস্ক্রাইব করেছে। এবং ঠিক এইভাবেই যদি তোমরা সবাই একটু একটু করে আমাদের ভিডিওগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারো তাহলে হয়তো আমাদের এই ফ্যামিলিটা আরও বড় হবে। তো তোমাদের সবার কাছে রোজকার মতন আজকেও রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওগুলোকে অবশ্যই 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 শেয়ার করে দিও, চ্যানেলটাকে আরও আরও বেশি করে সাবস্ক্রাইব করে দিও, যারা ভিডিওগুলো দেখো অথচ সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এক একটা সাবস্ক্রিপশানের কিন্তু অনেক ভ্যালু, এটা আমরা আগেও বলেছি। এবং আমরা মানে আরো আরো বেশি মোটিভেশন পাই তখন আমরা এই যখন একটা করে সাবস্ক্রিপশন বাড়ছে আমরা তার 10 times বেশি মোটিভেশন নিয়ে আমরা আবার নতুন কিছু করার চেষ্টা করি তখন। তার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে ভিডিওগুলো লাইক কমেন্ট করো,
তো আজকে এখানেই শেষ করছি, ভীষণ টায়ার্ড, বেশি কিছু বলবার মতন অবস্থায় দুজনে। আজকে সত্যি একটা খুব আমাদের কাছে মেমোরেবল ইভেন্টফুল একটা দিন গেল, সারাদিন আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। রবিবার ছিল, মানে অফিসের একটা যেমন ছিল না মানে আমাদের, কিন্তু বেশ আমরা দিনটাকে ভালোভাবে কাটিয়েছি। একদিকে তো পিকনিক, তারপরে আবার বিকেলবেলা গেলাম বইমেলায়, দুটোই মানে আমাদের কাছে বলতে গেলে বেশ অনেক বছর বাদে একটা পিকনিকে গেলাম, এবং ইয়েতেও বইমেলাতেও লাস্ট 2 বছর যেহেতু কোভিডের জন্য যাওয়া হয়নি, তাই এবারে গিয়ে বইও কিনেছি, ভীষণ আজকে দিনটা আমরা এনজয় করেছি। তো চলো আজকে খুব হ্যাপি নোটে আমরা এই ব্লগটাকে শেষ করছি, দিনটাকে শেষ করছি। তো গুড নাইট, টাটা, স্টে পজিটিভ, বি পজিটিভ, তোমাদের সঙ্গে, হ্যাঁ সবার সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা টাটা।